আসসালামু আলাইকুম। ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সামনে ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে মশা ও মাছি চিরতরে দূর করার উপায়। তাহলে চলুন শুরু করি। এটি একটি স্বাস্থ্যসম্মত এবং বহুল প্রচলিত একটি পদ্ধতি। হয়তো অনেকেই এই পদ্ধতিটি সম্পর্কে জানেন না, তাই আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি। এই পদ্ধতিটি তৈরি করতে যা যা লাগবে, প্রথমে লাগবে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার, তারপর লাগবে লেবুর রস। আমরা সবাই জানি লেবুর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিড রয়েছে, যা মশামাছি একদমই সহ্য করতে পারে না। এরপর যে জিনিসটি লাগবে তা হলো স্যাভলন। স্যাভলন একটি অ্যান্টিসেপটিক উপাদান, যা দ্রুত ঘর থেকে মশা এবং মাছিকে দূর করতে সাহায্য করে। এরপর লাগবে গরম পানি। তাহলে চলুন এবার জেনে নিই কীভাবে তৈরি করবেন এই মিশ্রণটি। প্রথমে একটি পরিষ্কার পাত্রে 1 থেকে 2 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার নেবেন। রুমের আকার এবং আয়তন অনুযায়ী পরিমাণ কম বেশি হতে পারে। আমি একটি রুমের জন্য এই মিশ্রণটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এরপর এর সাথে মিশ্রণ করবেন 1 চা চামচ পরিমাণ স্যাভলন, বা ডেটল হলেও চলবে, বা যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক তরল লিকুইড জাতীয় পদার্থ। এই ডিটারজেন্ট এবং স্যাভলনের সাথে 2 থেকে 3 চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটির সাথে 1 কাপ পরিমাণ গরম পানি মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। যেভাবে এই মিশ্রণটি ব্যবহার করবেন, এই সমস্ত মিশ্রণটি একটি স্প্রের ভেতরে বোতলের ভেতরে ঢুকাবেন, যেভাবে আমরা অ্যারোসল ব্যবহার করি রুমের ভেতরে, ঠিক সেরকমভাবে। রুমের কোনায় কোনায় খাটের নিচে, সোফার নিচে, যেখানে মশা মাছি লুকিয়ে থাকে সেইখানে এই স্প্রেটি আপনি করে দিন। এই স্প্রের কারণে আপনার রুমে কোনো ধরনের মশা কিংবা মাছি প্রবেশ করতে পারবে না। আমরা জানি বাজারে বিক্রিত অ্যারোসল এক ধরনের সাইড এফেক্ট থাকে, কিন্তু আমাদের বাসায় তৈরি এই মিশ্রণটি একদম স্বাস্থ্যসম্মত, তাই এটি যে কেউ নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ভিডিওতে বর্ণিত নিয়মগুলি মেনে খুব সহজেই ঘরবাড়িকে মশা মাছি মুক্ত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই বন্ধুবান্ধবীদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।